যদি সমুদ্র হয়ে যেত লাউকান আল বাহার মিদাদান যদি কালি হয়ে যেত লানাফিদাল বাহার ওই কালিগুলি দিয়ে যদি সমস্ত পৃথিবীর গাছগুলি যদি কলম হয়ে যেত সমস্ত সাগর যদি পানি কালি হয়ে যায় আর গাছপালা তরুলতাগুলি যদি কলম হয়ে যায় আল্লাহ পাকের কালাম দিয়ে আল্লাহ পাকের ওই কালি দিয়ে তার কালাম তার প্রশংসা লিখতে থাকবে তবু লানা ফিদাল বাহার ওই কালিগুলি সব শেষ হয়ে যাবে ফিদা কালিমা তো রব্বি রবের কালিমা লিখতে লিখতে সমুদ্র শেষ হয়ে যাবে তবু আল্লাহ পাকের কালিমা শেষ হবে না আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না কোরআনের তাফসীর লেখা শেষ হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলে لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিয়ে বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর কালাম লিখতে লিখতে শেষ হয়ে যাবে তবুও আমার কালাম শেষ হবে না তোমাদের দুনিয়ার সব কালি শেষ হয়ে যাবে কলমের কালিগুলি শেষ হয়ে যাবে সমুদ্রের কালি শেষ হয়ে যাবে সমুদ্র পরিমাণ আবার যদি কালিমা তৈরি করা হয় তাও শেষ হয়ে যাবে তবু আমার প্রশংসা লেখা শেষ হবে না প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান আর কেউ নাই তুমি মালিক রব্বুল আলামিন চিল্লায় বলুন আল্লাহু আকবার সমস্ত ক্ষেত্রে প্রশংসা করব কার নামাজে যখন দাঁড়ায় যাব তখন বলবো আল্লাহু আকবার কার বরাত বলছি নামাজে যখন দাঁড়িয়ে সুবহানা প্রথম সানা শুরু করে দিলাম আল্লাহর নামে সুবহানাক আল্লাহুম্মা জোরে বলেন ঠিক কি না আল্লাহর সুবহানা বলতে শুরু করেছে আল্লাহ তুমি মহা পবিত্র এরপরে যখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ করেছে বললা আলহামদুলিল্লাহ শুরু করেছে আল্লাহর প্রশংসা এরপরে যখন আমরা চলে যাব আল্লাহু আকবার তোমার বরাত এরপরে আবার যখন বলবো সুবহান রাব্বিয়াল আযীম ইয়া আল্লাহ তুমি মহান সবচেয়ে বরাত তোমার আল্লাহর প্রশংসা সব জায়গায় কথা বলেন ঠিক কি না এরপরে যখন বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষায় বান্দা আল্লাহর প্রশংসা বলে জোরে বলেন ঠিক কি না সব জায়গায় প্রশংসা কার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা আল্লাহর কালাম করে কোনোদিন শেষ করা যাবে না কথা বলেন ঠিক কি না মানব দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে হাত পা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক পেট পিঠ লাংস গিলা মানুষের যা কিছু আছে দেহের ভিতরে কোটি কোটি নার্ভ আছে যেইগুলি মানুষ চোখ দিয়ে দেখতে পারে না ওইগুলো দেখার জন্য আবার মেশিন দরকার হয় এই যে কিছুদিন আগে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে করোনা ভাইরাসের আক্রমণ হয়েছে কথা বলেন ঠিক কিনা কোনো মানুষ করোনা ভাইরাস কি দেখতে পেয়েছে আমার হাতের উপরে করোনা না না ওই করোনা ভাইরাসটা 0.5 এত ছোট যা দেখার জন্য আরো 150 গুণ জুম করা লাগে মেশিনটা এত ক্ষুদ্র একটা করোনা ভাইরাস যেটা মানব দেহের ভিতরে প্রবেশ করলে তার অবস্থা খারাপ কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন তোমার প্রভু তোমার রব তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একমাত্র কার ইবাদত করার জন্য চিল্লা বলেন কার 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 আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়ে বলেন একমাত্র আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি আল্লাহ পাক তৈরি করেছেন সৃষ্টি করেছেন জিন আর মানুষকে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন ও মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলেন অমা খলাক্তু আল্লাহ এখানে নফির সিগা ব্যবহার করেছেন বলছেন আমি সিগা ব্যবহার করেছেন বলছেন আমি সৃষ্টি করি নাই
وما خلقت الجن আমি জিনকে সৃষ্টি করি নাই ওয়াল ইনস মানুষকেও সৃষ্টি করে নাই এইটা হলো একটা ভাষার অলংকার আল্লাহ পাক যেমন আমি আপনাদেরকে বলি যে আপনারা এখানে বসে থাকার জন্য আসেন নাই কথা কোন ঠিক কিনা এই কথার দ্বারা আরেকটু সামনে আগাতে হবে আসছেন বসতে কিন্তু আওয়াজ শুনতে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলছেন ওমা খলাকতুল জিন ওয়াল ইনস মানুষের জিনকে আমি এমনি এমনি সৃষ্টি করি নাই সৃষ্টি করেছি ইল্লা হা হা সৃষ্টি তো করেছি তার কারণ হলো ইল্লা লিয়াবুদুন কার ইবাদত করার জন্য বান্দা যখন ফজরের সময় ঘুম থেকে না জেগে নাক ডেকে ঘুম পাড়ে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় কষ্ট পায় জানো বলেন ঠিক কি না তারপর আল্লাহ তার ফজরের আজানের পর ফজরের পর যখন সূর্য উঠে যায় ওঠার পরেও বান্দাকে আল্লাহ পাক সূর্যের আলো থেকে তারে দূরে রাখে না অক্সিজেন থেকে তারে বঞ্চিত করেন না দুনিয়ার সব নাজ নিয়ামত তার জন্য যেমন মুমিন মুসলমান মুত্তাকিনের জন্য এনরোপি জোর বলেন ঠিক কিনা মুসলমান ভাইরানে আমার একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত নবী পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠানোর একটাই কারণ কয়টা কারণ কয়টা কারণ জোরে বলেন কয়টা কারণ একটা কারণ সেই কারণটা হলো এই আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সেগুলো হলো পরে আগে মানুষের কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন মানুষ হলো কোটি 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 কত অগণন অসংখ্য আমরা তার হিসাব জানি না বাংলাদেশে প্রধানমন্ত্রী বেশি না জনগণ বেশি কথা কন প্রধানমন্ত্রী একজন প্রেসিডেন্ট একজন মন্ত্রী হাতে গোনা কয়েকজন এমপি হাতে গোনা কয়েকজন চেয়ারম্যানও হাতে গোনা কথা কন ঠিক কিনা কয়টা উপজেলা আছে কয়টা থানা আছে সে কয়টা কয়টা ইউনিয়ন আছে সে কয়টা চেয়ারম্যান শেষ এমনি কেউ কেউ এমনি চেয়ারম্যান এমন নাই যে তার ইউনিয়ন নাই উনি হলেন দপ্তরবিহীন চেয়ারম্যান এরকম আছেন নাকি বাংলাদেশের দপ্তরবিহীন এমপি ছিল দপ্তরবিহীন মন্ত্রী ছিল দাদা বাবুদের খুশি রাখার জন্য দপ্তরবিহীন মন্ত্রী কালো বিড়াল কথা কন ঠিক কিনা কিন্তু সে কালো বিড়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছে কথা বলেন ঠিক কিনা গাল হাও করে করে কথা বলতো সংসদে সেই কালো বিড়ালের গাড়ির পিছনে 70 লক্ষ টাকা পাওয়া গেল কথা বলেন 70 কোটি কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরারে আমার কষ্ট নিয়েন না ভালো করে শুনেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী এসেছে হাতে গোনা নবী হয়তো আমি জানি না আপনি জানেন না জানেন কে কিন্তু জনগণ যে কত আছে আল্লাহ ছাড়া কেউ জানে এক পর্যায়ে এই জনগণদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য আল্লাহ পাক ইবাদত করতে যাও ও ফেরেশতারা ইবাদত করার জন্য তোমাদেরকে এই বান্দাদেরকে পরিচালনা করার জন্য নিয়ন্ত্রণ দেখার জন্য পাঠালাম আল্লাহ পাক বলেন ও জিন আর ইনসান তোমরা আমার রাস্তা থেকে শয়তান তোমাদের ধোকা দিয়ে বাম পথে নিয়ে চলে যায় অতএব তোমাদেরকে ডান থেকে বাম পথে যখন নিয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার আমার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবী রাসূল পাঠালাম নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহর সাথে সুসম্পর্ক সুসম্পর্ক তৈরি করার জন্য কথা বলেন ঠিক কি না নবী রাসূল পাঠিয়েছেন সুসম্পর্ক বানানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন পথ ভোলা বান্দাকে পথ দেখানোর জন্য কথা বলেন ঠিক কি না এই জোরে বলেন ঠিক না বেঠি এবার দেখেন এই নবী রাসূলরা যুগে যুগে আসছে কিন্তু কিছু নেমো খারামের দল তারা তো আল্লাহকে মানেই নাই বরং সোয়ারও তারা কি করেছে নবী রাসূলদের দল তারা বা নবী রাসূলদের উপরে তারা আক্রমণ করেছে কি করেছে জোরে বলেন ভাই আক্রমণ করেছে শুধু নবী রাসূলদের উপরে আক্রমণ করে নাই যুগে যুগে যারা আল্লাহ ভক্ত নবী ভক্ত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কোরআন প্রেমিক সুন্নাহ প্রেমিক যারা আল্লাহর দিন মেনে চলেছে ঈমান এনেছে তাদের উপরে জুলুম নির্যাতন পর্যন্ত করেছে এই নাপাকের দলেরা কথা কন ঠিক কি না আল্লাহ পাকের নবীদেরকে ছেড়ে দেয় নাই হযরত আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত নবী এসেছে প্রত্যেকজন নবীর উপরে জুলুম নির্যাতন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা
কেমন জুলুম নির্যাতন দেখেন মূসা আলাইহিস সালামের জাতিরা মূসা আলাইহিস সালামের পিছন থেকে ধাওয়া করছে ওনাকে ধরার জন্য ওনার পিছনে দৌড়াচ্ছে মূসা আলাইহিস সালাম দৌড়াচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম দৌড়াতে দৌড়াতে দড়িয়ার সামনে যায় দাঁড়ায় কয় আল্লাহ এতগুলি লোক নিয়া ফিরাউন পিছনে আমাদের ধরতে পারলে মেরে ফেলবে আমাদের কি করণীয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মূসা রে তোমার হাতের লাঠিটা দিয়ে একটা বাড়ি দাও ও মূসা তোমার লাঠির হাঁটি দিয়ে বাড়ি দাও বাড়ি দেওয়ার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চিল্লায় বলেন আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন বাড়ি দিলেন রাস্তা হয়ে গেল মূসা আলাইহিস সালামে পার থেকে ওপারে পার হয়ে গেলেন আল্লাহ পাকের নবী মূসাকে ওরা ছেড়ে দেয় নাই জাতির পিতা ইব্রাহিম মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে পর্যন্ত ছেড়ে দেয় না কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনের কুণ্ডির মধ্যে ফেলছে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা অপবাদ দিয়েছে দেশ ত্যাগ করাইছে এরপরে আমাদের একজন নবী তার নাম হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম জাতির কঠিনতম সময় আল্লাহর কাছ থেকে পানা চাইছে আল্লাহ এই জাতির ভিতর আর থাকবো না এরা এত নেমো খারামি করতেছে তোমার গুনাহ করতেছে ইউনূস আলাইহিস সালাম নদী পার হয়ে যাচ্ছেন অমন সময় নদীর ভিতরে বিশাল ঝড় উঠে আসলো তার সফল সঙ্গীরা বলতেছে আমাদের মধ্যে এমন কোন লোক আছে যেই লোকগুলি নিশ্চিত যেই লোকটা আল্লাহর নাফরমান ওই লোকটারে তোমরা ফেলে দাও ইউনূস আলাইহিস সালাম বলছেন নিশ্চয় ওই লোকটা আমি হব কেননা আমি আমার উম্মতকে ছেড়ে চলে যাচ্ছি ইউনূস আলাইহিস সালাম লাভ দিয়ে পড়েছে এনার মাছটাকে গিলে খেয়েছে এরকম ভাবে যুগে যুগে দেখা গেছে একজন নবীর নাম জাকারিয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন নবী এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এই নবী তার উম্মতরা তাকে করাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তাকে গাছের ভিতর থেকে বের করেছে আল্লাহু আকবার একজন নবী এইভাবে করে প্রত্যেকটা নবীর উপরে খুব কঠিন কষ্ট দেয়া হয়েছে একজন নবী খুব ছোট মানুষ তখনও তিনি নবুয়তি পান নাই সুন্দর চেহারার অধিকারী এই নবীর নাম হযরত ইউসুফ নবী তার ভাইয়েরা তার সাথে শত্রুতা করে তাকে কুয়ার ভিতরে ফেলে দিয়েছে এই নবী কুয়ার ভিতরে পড়ে মানবতার জীবন যাপন করেছে আল্লাহ পাক তাকে সম্মান দিয়ে কুয়া থেকে তুলে বণিক দলের কাছে পাঠায়া মিশরের বাজারে বিক্রয় করে এক সময় মিশরের অধিপতি বানায় দিয়েছেন কে জোরে বলেন কে 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহ কোন সময় তন্দ্রাচ্ছন্ন হয় না আমি সব সময় তোমাদেরকে দেখতেছি লিল্লাহে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে তার নবীদেরকে বিজয় দিয়েছেন কিন্তু কষ্ট হয়েছে কথা বলেন ঠিক কিনা এক সময় আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকেও কিন্তু আবু জেহেল কম কষ্ট দেয় নাই আল্লাহ পাক আমাকে মক্কা শরীফে নিয়ে গেছে আবার দোয়া চাই গত কিছু গত বছর দোয়া চাইছিলাম এই মাহফিলের সময় ঠিক কিনা আল্লাহ পাক মক্কা মদিনায় ঘোরাইছে আপনাদের জন্য সত্যি আমি দোয়া করেছি আমার মন থেকে দোয়া করেছি আমি নিয়ত করেছিলাম আল্লাহ যতগুলি মানুষ পৃথিবীতে একবার হলেও চেহারার দিকে তাকাইছি ওই মানুষগুলোকে যেন আল্লাহ তোমার কাবা ঘরে গিয়ে দোয়া করতে পারি জোরে কোন সুবহানাল্লাহ এবং কাবার সামনে গিয়ে তিনটা দোয়া করেছি তার প্রথম দোয়াখানা কবুল হয়ে গেছে বুঝতে পারতেছি জোরে কোন সুবহানাল্লাহ তার সেই দুয়ার ফসল হলো আগামী ১৬ ১৭ তারিখ আমার মক্কায় যাচ্ছি জোরে বলেন আল্লাহু আকবার আগামী মাসের ১৬ ১৭ আজকে হলো ২৭ কথা কোন ঠিক কিনা আল্লাহর রহমত আবারও কথা দিচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকের জন্য কাবা ধরে ধরে দোয়া করব আল্লাহ কবুল করে নেন জোরে বলেন আমিন আরো দোয়া করেছি আল্লাহ আমার পরিবার আমার মাহমুদ আমার মায়েশা সহ সারা পৃথিবীতে যত বালক বালিকা আছে প্রত্যেককে হেদায়েতের মশাল জ্বালিয়ে দাও আল্লাহু আকবার
আম্মা জান হযরতে আয়েশার মত বানায় দাও আম্মা জান হযরতে খাদিজার মত বানায় দাও তাদের মত ধৈর্যশীলা তাদের মত জান্নাতি বানায় দাও মুসলমান ভাইরা রে আমার আল্লাহর রহমত আল্লাহর বরকত রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একজন করে ঈমানদার বানাচ্ছেন এইভাবে বানাইতে বানাইতে 39 জন যখন ঈমানদার হয়ে গেল একদিন দারুন নাদওয়ার ভিতরে বসে আবু জাহেল কে 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 আবু জাহেল একদিন বলতেছে মুহাম্মাদদেরকে চতুর্দিক থেকে আমরা তো কণ্ঠাসা করে ফেলেছি মুহাম্মাদ তো এখন ঘর বন্দী হয়ে গেছে নজরবন্দি কি বন্দী ভাই ঘরবন্দী নজরবন্দী বাজারে গেলে তাদের কেউ কামলা কেনে না মাঠে কাজ করার জন্য জোন নেয় না কেউ তাদের কাছে খরিদ্দার খরিদ্দার হয়েও তারা কিনতে চাইলেও বিক্রি করে না এত কষ্টের ভিতরে ফেলে দিয়েছে রাসূলুল্লাহর সাহাবীরা মানবতার জীবন যাপন করতেছে এক সময় বলে ফেললেন মাতা নাসরুল্লাহ ও রাসূল আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহর নবী কিছুক্ষণ অপেক্ষা করে আকাশের দিকে তাকায় বলে দেন আলা ইন্না نصر الله قريب চিল্লায় বলেন আল্লাহু আকবার ও সাহাবায়ে কেরাম আল্লাহ সাহায্য খুব তাড়াতাড়ি আসবে জোরে বলেন আল্লাহু আকবার এক পর্যায়ে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী 39 জন কয়জন 39 জন নবীজি আজকে দোয়া করলেন রাতে এশার নামাজের পরে সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ এই মক্কা নগরীতে দুইটা উমার আছে একটা উমার কে হলেও তুমি ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহু আকবার আল্লাহ পাক কবুল করে নিয়েছেন দারুন নাদওয়ার ভিতরে আবু জাহেল সহ সব নেতা সব বসেছে আবু জাহেল সবার মঞ্চে বসে প্রধান বক্তার বক্তব্য দিচ্ছে মুহাম্মাদকে তো আমরা চতুর্দিক থেকে আঁকড়ে ধরেছি এখনই সময় মুহাম্মাদকে পোড়া মক্কা থেকে বিদায় বের করে দেওয়া এবার বলতেছে মুহাম্মাদের কল্লা কেটে আনতে হবে আগে কথা কোন ঠিক কিনা এ মুহাম্মাদের কল্লাকে কাটবা একজন যুবক দাঁড়িয়ে গেছে দেখে বলে তোমার নাম কি বলে আমার নাম হলো উমার বিন খাত্তাব কয় উমার দুঃসাহসী উমার তুমি দাঁড়াতে দাঁড়াইছো তোমার ভাল অনেক ধন্যবাদ তবে তুমি কি জানো মুহাম্মাদের কি ক্ষমতা উমার বলতেছে মুহাম্মাদের ক্ষমতা সম্পর্কে আমার কোনো ধারণা নাই তাহলে তুমি দাঁড়াইলে কেন তুমি কি জানো মুহাম্মাদের এক বাহুর ভিতরে জান্নাতের 20 জন একজন 20 জন যুবকের ক্ষমতা আর এক বাহুতে 20 জন 40 জন যুবকের ক্ষমতা তার দেহে জান্নাতের 40 জন যুবকের ক্ষমতা রাসূলুল্লাহর দুই বাহুর ভিতর আল্লাহ দিয়ে দিয়েছেন হযরত ওমর বলতেছেন তার মানে আমি কি তার সাথে পারবো না আমি লড়াই করব দেখব আমি তার কল্লা কেটেই আনব একটা সত্য সুন্দর একটা কথা শুনে রাখেন কেউ যদি ইসলামের ভুল ধরতে চায় কেউ যদি ইসলামের ক্ষতি করতে চায় হয় সে ব্যক্তি মুমিন মুত্তাকি মুসলমান হয়ে যায় নইলে সে ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক কি না এক পর্যায়ে হযরত ওমর তলোয়ারখানা উঁচু করে নিয়ে ছুটলেন মুহাম্মাদের কল্লা আনতে ওদিকে আল্লাহ পাক আকাশ থেকে ওমরের নাট বল্টুগুলি ঢিল করে দিয়ে বললেন ওমর আমি তোমাকে আর দেরি করলাম না আমি তোমাকে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিলাম রাস্তার ভিতরে দেখা হয়ে গেল একজন সাহাবীর সাথে ডেকে বললেন ও সাহাবী কি কোথায় গেছিলা মুহাম্মদ কোথায় সে বলতেছে তোমার ভাব্য ভালো না তুমি কোথায় যাও কয় তুমি আগে বলো মুহাম্মদ কোথায় মুহাম্মদের আজকে নাই আমার আজকে এক পর্যায়ে সাহাবী বলতে না চেয়ে বললেন তুমি যা কতল করতে যাইতেছ ওই ব্যক্তিকে কতল করার আগে তোমার সংসার তুমি তোমার পরিজন সামলাও বলে কি হইছে বলতেছে তোমার ভগ্নিপতি তোমার বোন তারা তো মুসলমান হয়ে গেছে উমার রাসূলের কল্লা কাটতে না গিয়ে আগে চললেন নিজের বোনের বাড়ি ঘরের ভিতরে ঢোকার আগে যখন বাড়ির ভিতরে যে হুংকার মারছে ঘরের ভিতরে কে যেন হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা তার বোন আর তার ভগ্নিপতিকে কোরআন শিক্ষা দিতেছিলেন জোরে কোন আল্লাহু আকবার হযরত ওমরের পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি কোরআন বন্ধ করে তারা গফন করে ফেলেছে চকিন নিচে রেখে দিয়েছে হযরত ওমরের আওয়াজ শুনে তারা চুপ হয়ে গেছে যার যার মতো ছড়ে পড়েছে
বলছে বোন দরজা খোলো বোন দরজা খুলেছে দরজা খোলার পর এবার ডাক দিয়ে বলতেছে কি পড়তেছিল আমার কানে একটু আসলো এটা বের করো বোন বলতেছে না তেমন কিছু না কই বের কর নইলে চড় দিব তারপরে যখন বের করে নাই বোনের মাথার কপালে বোনের এই জায়গা এমন জোরে চড় মেরেছে বোনের এই জায়গা চারখানা পাঁচখানা আঙ্গুলের দাগ বসে গেছে এক পর্যায়ে উমর রাদিয়াল্লাহু তাআলার বোন ডেকে বলতেছে ভাই আমি তোমার বড় আদরণীয় ভাই আমার তোমা আমি তোমার বড় আদরণীয় বোন জীবনেও তুমি আমাকে কোনোদিন মাটিতেও রাখো নাই এমন কি অন্যায় করেছি যে তুমি আমাকে মারলা কাঁদতেছে আর চোখ দিয়ে দদর করে পানি পড়তেছে উমর বলছে দেখো তোমাকে আমার মারার ইচ্ছা ছিল না কিন্তু আমি শুনলাম তোমরা নাকি মুসলমান হয়ে গেছো তখন হযরতে হযরতে উমরের বোন বলতেছে ভাই হ্যাঁ সত্যি কথা আমরা মুসলমান হয়ে গেছি চিল্লায় বলেন আল্লাহু আকবার বলতেছে তোমরা কি পড়তেছিলা আমার কাছে দাও বলছে ভাই ওটা ধরতে হলে মুসলমান হতে হবে নইলে তোমাকে ওযু এবং গোসল করে আসতে হবে হযরত উমর মুসলমান তো হওয়া বান্দা নয় কিন্তু তিনি বললেন ওযু আর গোসল করতে পারি ওযু এবং গোসল করছেন এবং কোরআন শরীফটার একটা পৃষ্ঠা একটা কাট্টো কাষ্ঠ খড়ির উপরে লেখা ছিল ধরলেন ধরার পরে বললেন কি পড়তেছে একটু পড়ে পড়ে শোনাও তো দেখি তখন বোন পড়ে শোনাচ্ছেন ত এই সূরাতুত তহা পড়ে পড়ে যখন শুনালেন হযরত উমরের দিলের ভিতরে কোরআনুল কারীমের আওয়াজ শোনার পর দিলটা নরম হয়ে ঈমান আনার উপযোগী হয়ে গেল মজার ব্যাপার হযরত উমর বললেন এত সুন্দর কিতাব এত সুন্দর কালাম আমরা কোনোদিন শুনি নাই একদিন রাতের বেলায় আল্লাহর নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন সেই রাতের নাম হলো লাইলাতুল জিন কি নাম লাইলাতুল একটা কদর আর একটা হলো লাইলাতুল জিন লাইলাতুল জিনের ঘটনার ভিতরে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন পড়তেছিলেন সূরা রহমান অন্যান্য সূরা কোরআন শরীফ পড়া শুনে জিনরা আল্লাহু আকবার বলে উঠতেছিল চিল্লায় বলেন আল্লাহু আকবার দেখি আল্লাহু আকবার বলতে পারবেন আপনারা একটু তেলাওয়াত দিব দেখি বলেন তো দেখি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আর রহমান আল্লামাল কোরআন খলক الإنسان علمه البيان আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন জিন্নরা তখন জোরে জোরে আল্লাহর প্রশংসা করতেছিল রাসূল কোরআন যখন থামায় দিলেন জিন্নরা বলল কালু সামিনা কুরআনান আজাবা চিল্লায় বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী তাকায় বললেন তোমরা কারা বলে আমরা জিন আল্লাহু আকবার বললেন তোমাদের বয়স কত এইভাবে তোমরা যে বলতেছো এটা এক আজীব কিতাব কেন এ কিতাব কি কোনোদিন শোনো নাই জিনরা বলতেছে আমার বয়স 2500 বছর জোরে বলেন আল্লাহু আকবার একজন জিন বলছে আমার বয়স 2300 বছর এ জায়গা কি আছেন নাকি 2000 বছর বয়সী কেউ আছে কেউ 100 আছে 2500 বছর মানে ওরে বাপ রে বাপ আমাকে চাচা যদি বাইসে থাকতো পুরো শৈলকুপাউনার নামে লিখে ফেলতো চাষা মুড়ি গেছে বেঁচে গেছো তোমরা বাহু কথা কন না কে মাত্র কয়েক বছরে যে ভাব ধরছিল তারা শৈলকুপা ওনার উপর কথা বলার লোক নেই কথা কয় না কে আবার আর একজন আছে কয় নীরব রাজনীতিবিদ ওরে রাস্তা নেই ঘাট নেই তোর নীরব হয়ে লাভ কি তুই একটু চাগরা হ কথা কন ঠিক কিনা ওসব নীরব রাজনীতি লাভ কি একটু সোচ্চার হ রাস্তা করিয়ে দে আমাকে কথা কন না কে ও মুসলমান আল্লাহ যদি 2300 বছর আয়াত দিত তাহলে এই শৈলকুপা একদম গাছপালা সব ওনার নামে তাই এমনি খালের পারের গাছপালা তাই না জানেন না আপনারা উরেশ্বর বোনাশা কোন টিউনো সাহেব বলে বলছে যে হাকিমপুর ইউনিয়নের গাছগুলো কোথায় গেল ফেরত নিয়ে আসিও
কি জ্বালা কালকে বাড়ি গেছিলাম, এটা শুনে তো অবাক হয়ে গেছিলাম। ও মুসলমান, 2300 বছর আল্লাহ হায়াত আমাকে দেয়নি, বাঁচিয়ে গেছি, নাইলে তো গুনার শেষ ছিল না। কথা কম ঠিক কিনা মুসলমান? এখন কবরের খাঁচাই বন্দি হয়ে 2300 কেন, জিন্দগির প্রতি পাই পাই হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয় এক পর্যায়ে, আপনাকে তা কইনি, আমাকে ইউনিয়ন তা করছি, কষ্ট নিয়ে নামাজ আসা হয়। এক পর্যায়ে জিনরা বলতেছে, ইয়া রাসূল আল্লাহ, আমার বয়স 2500 বছর, আমি হজরতে ঈসা নবীকে হারে হারে দেখছি, জন্ম হওয়া দেখছি। আল্লাহু আকবার! আমি ঈসা নবীর কণ্ঠে কোরআন শরীফের আগে যে কিতাব ছিল তাওরাত তালাওয়াত করা শুনেছি। হযরত ঈসা বলেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত। হযরত ঈসা আলাইহিস সালাম তাওরাতের ব্যাপারে সত্যায়ন করেছেন, তাওরাতের ব্যাপারে বুঝাইছেন, তাওরাত কিতাব তাদের উপরে দেওয়া হয়েছিল, তাওরাত কিতাব নাজিল হয়েছিল। ঈসা আলাইহিস সালামের মুখে তাওরাত শুনেছি, মূসা আলাইহিস সালামের মুখে শুনেছি, দাউদ নবীর মুখে জবুর কিতাব শুনেছি, অন্যান্য আরো অনেক নবী দেখেছি, 2500 বছরে যা হয়েছে সব দেখেছি, কিন্তু ইন্না সামিনা কুরআনা না যাবা, এত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত তার জীবনেও শুনি নাই। এ তো এক আজীব কিতাব। ও রাসূল, এটা কোত্থেকে পেলেন? আল্লাহর নবী বললেন, এটা এসেছে আর রহমান, তাজিলুম মির রাব্বিল আলামিন। এই কিতাব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শোনার পর জিনরা অবাক হয়ে গেল আর বলল, কোরআন নাজাবা, এক আজীব কিতাব, জীবনেও এমন কিতাব শুনি নাই। আল্লাহর নবীর হাতে তারা হাত দিয়ে ওই রাত্রে ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার! এই জন্য ওই রাত্রের নাম হয়েছে লাইলাতুল জিন। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের মুখে কোরআন শরীফ তেলাওয়াত শোনার পরে সাথে সাথে আহা বলছে, বো মুহাম্মদ কোথায় বলো। বোন বলতে চায় না, কয় ভয় নেই, আমি মারতে আর যাচ্ছি না, কারণ যে নিয়ত নিয়ে এসেছিলাম নিয়তটা আমার ভঙ্গ হয়ে গেছে। পানি আসতেছিল এই দিক থেকে, এখানে বাদ দেওয়ার কারণে পানি অন্য লাইন ধরছে, ঠিক কিনা? ওমার বলতেছে, বলো মুহাম্মদ কোথায়। সাথে সাথে বোন বলে দিয়েছে, অমুক জায়গা আছে রসুল। বোন বলার সাথে সাথে মুহাম্মদ সাল্লামের কাছে দৌড়াচ্ছে। দূর থেকে হজরতে আলী দেখে বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা কি উমারকে জাহান্নামে পাঠায় দেবো? আসার আগেই নবী বললেন, আলী তোমরা কিছু বলো না, ও আবু বকর তোমাদের কিছু বলার দরকার নাই। আমার মনে হতেছে উমারের চেহারার ভিতরে আল্লাহ পাক ইমানের নূর দান করেছেন। হযরতে উমারকে কেউ কিছু বললেন না, তিনি ডানে বায়ে তাকালেন না, সরাসরি রাসূলুল্লাহর কাছে গিয়ে হাঁটু গেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যেমন এক পক্ষের কাছে আর এক পক্ষ পরাজয় স্বীকার করে নিয়ে নিজেদের সব কিছু অর্পণ করে, ঠিক হযরত উমার নিজের তলোয়ারখানা রাসূলুল্লাহর একদম পায়ের কাছে নিয়ে যেয়ে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আমার তলোয়ারখানা সফরদ করলাম, আমি আপনার কাছে আমার তলোয়ারখানা দিয়া নিজেকে আপনার কদম তলে আমি কোরবানি করার নিয়ত করেছি। রাসূল আপনি আমারে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরারে আমার, কলিজার টুকরা মা গো, একটু খেয়াল করে শোনেন,
আল্লাহ নবীর কাছে ঈমান আনার পর উমার বললেন রাসূল এখানে আপনারা কি করেন নবী বললেন উমার মক্কার কাফেরদের কঠিন নির্যাতন আর নিপীড়নের চক্রান্তের কারণে আমরা এখন একঘরে হয়ে গেছি তিন তিনটা বছর আমরা আজকে একঘরে হয়ে জেলখানার জীবন মানবতার জীবন যাপন করতেছি হযরত উমার বললেন ইয়া রাসূলুল্লাহ যোহরের নামাজের সময় কেমনে নামাজ পড়েন কয় তাকবীরটা হয় জোরেই হয় কিন্তু কিরাতগুলি আস্তে আস্তে হয় যেন কাফেররা আমাদের কথা না পায়া যায় আল্লাহর নবীকে বললেন আসর কেমনে পড়েন কয় অনুরূপ ভাবে পড়ি আর মাগরিবের আগে তো সবাই বাড়ি বাড়ি চলে যায় আমরা মাগরিব এশার ফজরটা একটু জোরে জোরে পড়ি আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বললেন উমার আমি উমার যখন মুসলমান হয়ে গেছি আজকের থেকে ইসলাম আস্তে প্রচার হবে না আজকের থেকে ইসলাম দুর্বার গতিতে রাজপথে প্রচার হবে নারে তাকবীর নারে তাকবীর হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিশ্ব নবীর ভিতরে আশা সঞ্চারিত হলো উমার বললেন রাসূল আপনি অনুমতি দেন আপনার 39 জন সাহাবীর সাথে আমি একজন এখন 40 জন বোঝা গেল ও নবী আমরা এখনি মক্কার রাজপথে বেরিয়ে আমরা এখনি স্লোগান দিব আর ইসলাম কখনোই থেমে থাকবে না আমি উমার এসে গেছি আমি যাদের কথা আপনার কল্যাণীতে এসেছিলাম আমি এখন তাদের কল্যাণী বড় রাসূল আমার পিছনে লোক দেন রাসূলুল্লাহ সাহাবীদেরকে দিলেন সবাই মিছিল করতে করতে আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে গেল আবু জাহেলের বাড়ি মক্কা শরীফে সাতটা চক্কর দেওয়ার পর হাতিমে কাবা সুজা সুদীপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন আল্লাহ পাক বললেন এখন থেকে আর ওই দিকে নামাজ পড়বেন না এখন থেকে মাকামা ইব্রাহিমা মুসাল্লা মাকাম ইব্রাহিমটাই হবে আপনার নামাজের জায়গা পিছনটাই নামাজ পড়বেন কাবার দিকে তাকায়া ওই জায়গা দুরাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে চলে যেতে হবে সাফা মারওয়া বড় বড় দুইটা পাহাড় দৌড়াদৌড়ি করতে হবে সাতবার সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা আবার যখন মারওয়ায় যাবেন সাত পাক হয়ে যাবে মারওয়া দিয়ে একটা গেট আছে বের হয়ে আপনার তখন ওই যে পানি খাইছেন দৌড়াদৌড়ি করছেন প্রসাব চাপে অন্যান্য বাহ্যিক চাপ দিবে আপনি তখন প্রসাব ফেরার জন্য একটু এদিক ওদিক তাকাবেন আর তার নজর করবেন এখন আমি জিজ্ঞাসা করলাম পুলিশকে আইনা হাম্মা মুখা কোন দিকে তোমাদের বাথরুমটা পুলিশ বলছে ইলা তাহতা এর নিচে এই দিকে আল্লাহু আকবার আমি ওই নিচেই যায় দেখি অনেক হাজি সাহেবরা ওখানে অনেকে গোসল করতেছে ওযু করতেছে যার যার কাজ সারতেছে যাওয়ার পরে আমার মনে পড়ে গেল বাংলাদেশ থেকে তো না আমরা পড়তাম আমরা জানছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে আবু জাহেলের বাড়ি এখন বাথরুম খানা আবার সেই আবু জাহেল যখন মরে গেছে রাসূলুল্লাহকে মারার জন্য মদিনা পর্যন্ত যখন যাওয়ার নিয়ত করেছে ওই তায়েফের জমিনে ওই বদরের জমিনে বদর কুয়ার পাশে যখন তারা শেল্টার নিয়েছে আর আল্লাহর নবী যখন নিচুই জায়গায় সাহাবীদেরকে নিয়ে অবস্থান করেছে ওই যুদ্ধে 14 জন সাহাবী নবীর ইন্তেকাল করে এক পর্যায়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ শেষে বললেন কে কে আমাদের মারা গেছে আর কে কে কাফেরদের পক্ষে মারা গেছে জানা গেল যে আবু জাহেল উতবা সাইবা সহ সব বড় বড় নেতা মারা গেছে মাত্র দুইজন বাকি আছে এক পর্যায়ে রাসূলুল্লাহ বললেন ওদেরকে তোমরা একদম যেই কুয়ার পানি আমাদের খাইতে দেয় না ওই বদর কুয়ার ভিতরে ওদেরকে ঠেলে ফেলে দাও আর আমরা যখন বদরের ময়দানে গেলাম তখন আমাদের একটু বার্জিক সাপ দিয়েছে প্রসাব করার জন্য ওই জায়গায় কয়েকজন মিস্ত্রি কাজ করতেছিল আমি আবার ওদেরকে জিজ্ঞাসা করলাম ভাই বাথরুমটা কোন দিক প্রসাবখানা কোন দিক হাজতখানা কোন দিক ওরা আমার কথা শুনে বুঝে ফেললো এই লোকটা বাঙালি ওরা আমাকে বলতেছে আমাদের বাড়ি হলো ফরিদপুরের খাবাসপুর কোন জায়গা বাড়ি আরে ভাই পাইছি আপন মানুষ আগে তো কবি নে বললাম ভাই এই কোন জায়গা বাথরুম কই বলে হুজুর ভালো করে বাথরুম করেন বললাম কারণ কয় এই বাথরুমের হাউজের ঘটনা কি জানেন না বললাম না বলতেছে আপনি কি বলেন হাউজের ঘটনা সারা দুনিয়ার লোক জানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল সহ 70 জন কাফেরকে ওই হাউজের মধ্যে ফেলে দিছিল আর এখন বর্তমান সৌদি সরকার বাথরুমের ঠিক ল্যাট্রিনের একদম মুখ নিয়ে ওই হাউজ বানায় দিয়েছে ওইটা
আবু জাহেলের বাড়ি হইছে বাথরুম আবু জাহেলের কবর ও বাথরুম কথা কোন ঠিক কিনা ও মুসলমান আল্লাহর নবীর সাহাবীরা ঈমান নিয়েছে আল্লাহ পাক পরীক্ষা করিয়েছেন এক পরীক্ষা নম্বর এক প্রথমে কষ্ট হবে শেষে যে লাভ হবে শেষে যে বিজয় হবে মুসলমান জোরে কোন ঠিক কিনা আজকে ইসলামের কথা বললে জেল আজকে ইসলামের কথা বললে জরিমানা আজকে ইসলামের কথা বললে মুখটাই টেপ দিয়ে এঁটে দেয় আজকে ইসলামের কথা বললে কঠিন নির্যাতনের হুমকি দেয় আজকে ইসলামের কথা বললে 50টা কেস কালকে সকাল বেলায় আমার নামে হয়ে যায় কথা বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি পেয়ে গেলেন নবীজি আমার বসে বসে ওই 39 জন সাহাবীকে একটা গল্প শোনাইছেন যারে কোন আল্লাহু আকবার এখন আপনারা বলেন ওই গল্পটা হাদিসের গল্প কোরআনের গল্প দুইটার গল্প সুবহানাল্লাহ কোন আল্লাহ রাসূল মুখে মুখে শোনাইছে এনার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেখায় দেন এইটা আমি যে সূরাটা তেলাওয়াত করলাম সেই সূরাতুল বুরুজের ঘটনা একটু আপনাদের সামনে বলতে চাই কারা কারা শুনতে রাজি আছেন দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার